তো হয় পারিবারিক ঝামেলা নিয়ে এটা হয়েছে কিন্তু আমার মানে আমরা চাই যে বাবুকে নিয়ে এখন এখানে মানে কোথায় ওনার বডিটা বা হাত পাগুলো কোথায় ফেলেছে এগুলো আমরা চাই এগুলো তদন্ত করতে পুলিশকে আমরা অনুরোধ করছি যে এটা কিন্তু একটু ভালোভাবে দেখে আর কিভাবে হয়েছে তবে জানতে পারলেন আমরা জানতে পেরেছি তিন দিন পর উনি এক জায়গায় গেছিলেন ও মানে শাসন থানার ওখানে ছিলেন ও উনি ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলেন তারপরে আমরা নিয়ে এসে আমি নিয়ে এসেছিলাম আমি নিয়ে এসে ওকে হসপিটালে ভর্তি করার পরে তারপরে যখন নিয়ে এসে ও জ্ঞান ফিরেছে তখন জিজ্ঞাসা করছিলাম তো ও কিছু বলেনি বলছে যে আমি কিছু জানি না তারপরে আমরা অনেক চেষ্টা বেষ্টা করে ওখানে পুলিশ ট্রিটমেন্ট করার পরে যখন হসে এসছে তখন আমি বললাম যে কোথায় রেখেছো বা কোথায় গেছে কি কী বৃত্তান্ত তখনও বলছে যে না আমি তোর গা ছুঁয়ে বলছি আমি কিছু জানি না তো তারপরের দিন আমার দিদিকে বলছে যে না আমি এরকম যে আমি মতির পোলে গলা কেটে ফেলে দিয়েছি কতদিন ধরে নিখোঁজ ছিল এক সপ্তাহ ধরে হ্যাঁ হ্যাঁ থানায় সব আমাদের এর মধ্যে ডায়েরি করা আছে সব কিছু করা আছে আর কি তিনি হচ্ছে ছোট মেয়ে এখানে উনি তিন দিন পর তিন দিন পরে উনি বলছে যে খালের এখানে কেটে ফেলে দিয়েছি তো আমরা সেদিন থেকেই খোঁজাখুঁজি করছি এখন খালের মধ্যে তো বহু বস্তা যাচ্ছে এবার সবগুলোকে চেক করতে করতে তারপরে আমরা শেষ মেশ এখানে পেলাম পুরো বডিটা এতটা পেয়েছি এখান থেকে এতটা তা গলা পায়নি হাত পায়নি পা পায়নি এইগুলো কিছু বলেনি এইগুলো কিছুই বলেনি গলাটা কেটে দিয়েছে তো গলা আলাদা করে দিয়েছে হ্যাঁ বস্তার মধ্যে আমরা বস্তার মধ্যে পেয়েছি শুধু মানে বডিটা ধরটা পেয়েছি কারণ ও নিজেই বলেছে নিজের মুখ থেকেই বলেছে যে আমি খালের মধ্যে ফেলেছি হ্যাঁ এইটুকানির মধ্যে এটা মতির বলে এইটুখানির মধ্যেই এটা ছিল এটাই আমরা চাই যে পুলিশের কাছে ভালো শাস্তি হোক ওনাকে নিয়ে আসুক একটুখানি উনি আরো কোথায় ওনার যে বডির আরও পার্টগুলো যে কোথায় ফেলেছে সেগুলো আমরা হ্যাঁ উদ্ধার করতে চাই অবশ্য অবশ্যই ছিল ইনি আমার মানে ভাগ্নি হয় ইনির এখানে জমি আছে আমার দিদির এখানে একটা জমি নিয়ে আছে সেটা নিয়েই মানে ঝামেলা হ্যাঁ সেটা নিয়ে আমার জামাইবাবু রাগ। আমার জামাইবাবু যখন এখান থেকে আপনার এই আমার দিদির নামে ছিল জমিটা এখনো আছে আমার ওই দিদি যে থেকে ওই জমিটা কেনার পর থেকে বাড়িঘর করার পর থেকে মানে কিছু দিন পর থেকে দু বছর তিন বছর পর থেকে তারপরে এই জমিটা নিয়ে ঝামেলা হ্যাঁ 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 বাবু চাইছে যে আমি জমিটা আমার নামে লিখে দিই আমার কেন কারণ হচ্ছে যে ওনার টাকা দিয়ে কিনেছে এবার দিদির বক্তব্য বলে যে না আমি দেব না এটা নিয়েই আর কি সায়রা বানু বিবি আপনার নাম আমার নাম কালাম মানুষরা ওই টুকটাক লেগে থাকতো ওই কোনো সময় আমার বাবা বলতো আমার জামা কাপড় কাচে না মা বলতো যে বাজার করে না এইসব নিয়ে হতো জমি জমার সংখ্যা তো মানে ওই জমিটা মানে আমি থাকি ওই জমিটাতে জমিটা মায়ের নামে কেনা হয়েছে তো বিবাদ আর কি বললাম না হ্যাঁ ওই জমিটা নিয়ে বলতো যে আমার মা বলতো আমার একবার ডিভোর্স হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে দেবে বলে বলতো যে ওই বাচ্চাটার তো কেউ নেই বাচ্চাটাকে জমিটা রাখবো কিন্তু ওই জমিটা আমার মা বাবা চাইতো যে মানে বাজে বাবার বাজে লাইন ছিল বাবা চাইতো যে বিক্রি টিক্রি করে কদিন উড়ে টুড়ে নেবে তো আমার মা বলতো যে আমার জাহান চলে যাবে তা আমি জমি দেব জমি নিয়ে নিয়ে হতো মাঝে মধ্যে হতো জমি নিয়ে আমার বাবা আমার সঙ্গে প্রথম দিন হসপিটালে বলল যে আমি মেরে আমি ঘোষপাড়ায় বালি পাথরের গাড়ি থাকে ওই গাড়িতে তুলে দিয়েছি আমার মাসির সাথে বলল যে আমি রাস্তায় নিয়ে এসে গলা কেটে খালে ফেলে দিয়েছি তারপর আমার ছোট দাদাকে বলল যে আমি ঘরের মধ্যেই মেরে ছোট দাদা একটা উকিলকে নিয়ে গেল